এই মুহূর্তের সব থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে ঐতিহাসিক জয় পেল বঙ্গ বিজেপি তৃণমূলকে গো হারান হারিয়ে বিরাট জয় আদায় করে নিল বিজেপি এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রামে তৃণমূলের পাশাপাশি নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে শর্ত সাপেক্ষে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই সভা হাইকোর্ট জানিয়েছে শুভেন্দুকে নির্দিষ্ট সময়ের মধ্যে সভা শেষ করতে হবে মানতে হবে কয়েকটি শর্ত মঙ্গলবার অর্থাৎ চোদ্দই মার্চ নন্দীগ্রামে গণহত্যা দিবসে তৃণমূল প্রতি বছরই সভা করে বর্তমানে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দুও সেখানে শহীদ তর্পণের আর্জি জানিয়ে সভা করার অনুমতি চেয়েছিলেন পুলিশের কাছে কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি বলে দাবি বিজেপির পুলিশের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সোমবার মামলাটি শুনানি হয় বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে তিনি চারটি শর্তে শুভেন্দুকে নন্দীগ্রামে সভা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্তা জানিয়ে দেন শুভেন্দু নন্দীগ্রামে সভা করতে পারবেন প্রথমত শুভেন্দুকে তার সভা শেষ করতে হবে দু ঘন্টার মধ্যে দ্বিতীয়ত সকাল আটটা থেকে সভা শুরু করতে হবে তৃতীয়ত বেলা এগারোটা থেকে তৃণমূলের সভা রয়েছে তার এক ঘন্টা আগে অর্থাৎ দশটার মধ্যেই শেষ করতে হবে শুভেন্দুর সভা তৃণমূলকে সাড়ে দশটার মধ্যেই সবার জায়গা খালি করে দিতে হবে চতুর্থত সভা করতে হবে শান্তিপূর্ণভাবে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দুর সবার অনুমতি চেয়ে মামলা করেছিলেন সুভাষ দাস অধিকারী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে এই মামলায় মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী ময়ূক মুখোপাধ্যায় শুনানি শেষে শুভেন্দুকে তৃণমূলের সঙ্গে একই দিনে নন্দীগ্রামে সভা করার পারমিশন দেন বিচারপতি মান্থা স্যার যার বিরুদ্ধে এর আগে শুভেন্দুর প্রতি অনুগ্রহের অভিযোগ এনে পোস্টার পড়েছিল হাইকোর্ট চত্বরে এমনকি তার পাড়াতেও